নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। সন্তোষপুর স্টেশনের পাশে ঝুপড়িতে ভয়াবহ আগুন, শিয়ালদহ বদবর শাখায় বন্ধ ট্রেন চলাচল। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, দক্ষিণ চব্বিশ পরগনার সন্তোষপুর স্টেশনের কাছে বিধ্বংসী আগুন লেগেছে। স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মের পাশে একটি ঝুপড়িতে আগুন লেগেছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। তবে কি কারণে এই বিধ্বংসী অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদহ বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে, যার জেরে ভোগান্তিতে পড়েছেন অফিস ফেরত যাত্রীরা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, যত দ্রুত সম্ভব আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকবার বিকট শব্দ শোনা গিয়েছে এবং এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের জেরে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত পক্ষে 30টি থেকে 40টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। পুরো এই লাইনে সব দোকান চলে গেছে, ভাস্কর ভাস্কর সব চলে গেছে। পানি দিলি ঝাপ ঝাপ করে, পানি হবে না, বালতি পানি কাজ হয়ে গেছে। আরো গাড়ি আসছে। এর আগেও সন্তোষপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ঝুপড়িতে আগুন লেগেছিল। তবে এবার কি কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তা এখনও জানা যায়নি। দি রিপোর্ট, দক্ষিণ চব্বিশ পরগনা ব্যুরো। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।